নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা। শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব, দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষক, দাবি না মেটালে আন্দোলনের হুঁশিয়ারি কী বলা হয়েছে মিডিয়াতে, বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা চ্যানেলে নতুন আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা করে রেখেছে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা নেওয়া যাক কি বলা হয়েছে। বিশ্বজুড়ে করোনার দাপট চলছে, আমাদের দেশ তথা রাজ্যে সামান্য দাপট কমলেও অব্যাহত সংক্রমণের সংখ্যা, আর এই পরিস্থিতিতে সব থেকে খারাপ অবস্থায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন এবং কম বেতন বা অস্থায়ী কর্মীরা। দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষক, সারা রাজ্যে এই শিক্ষক রয়েছে প্রায় 10,000। এই আংশিক সময়ে শিক্ষকদের নিয়োগ করে এবং বেতন দেয় স্কুল কমিটি, বেতন 1,500 থেকে 3,000 টাকা। এই পারিশ্রমিকে চাকরি আর বাড়িতে গৃহশিক্ষকতা করা, এই দুইয়ের সংমিশ্রণে সংসার চলে রাজ্যে প্রায় 10,000 পরিবারের। করোনা আবহে গৃহশিক্ষকতা এবং স্কুল থেকে পাওয়া সামান্য অর্থ দুটোই কার্যত বন্ধ। আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন SPTTA জানিয়েছে, নিজেদের এই দুর্দশাগ্রস্ত অবস্থাতেও তারা চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন। রাজ্যের এই কঠিন দুঃসময় তারা করোনার প্রথম ধাক্কার সময়ে 18,000 টাকা দান করেছে মুখ্যমন্ত্রীর তহবিলে। দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষক, সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার আমাদের আবেদনে সাড়া দেননি। এই অসুবিধার মধ্যেও আমাদের সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 17,800 টাকা দান করেছে। আজ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুরের জেলা কমিটির তরফ থেকে রীনা মণ্ডলের নেতৃত্বে শালবনির বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতো মহাশয়ের সাথে সাক্ষাৎ করে ওনাকে একটা স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তার কাছে আবেদন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের বিষয়টি তুলে ধরার জন্য। মাননীয় শিক্ষামন্ত্রী যাতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করেন এবং করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের দুরবস্থা দূর করার জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেন, সংগঠনের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়। সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘড়ি জানান, এই করোনা পরিস্থিতিতে যদি সরকার তাদের দাবি না মানেন তাহলে লকডাউন শেষে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই শিক্ষকদের দাবিগুলো হলো 1. স্থায়ীকরণ, 2. চাকরিতে আসন সংরক্ষণ, 3. ন্যায্য বেতন, 4. অবসর সময়ে এককালীন ভাতা প্রদান, ও 5. শারদ উৎসবে বোনাস, 6. স্বাস্থ্যসাথী সুরক্ষা প্রদান, 7. পুনর্নিয়োগ। এইগুলো এই শিক্ষকদের দাবি ছিল। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।